বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের আজকের টপিক হলো রেফ্রিজারেশন। আমরা যদি রেফ্রিজারেশনের ডেফিনেশনটা ইংরেজিতে দেখি, রেফ্রিজারেশন ইজ দ্য প্রসেস অফ রিমুভিং হিট ফ্রম এ সাবস্টেন্স টু রিডিউস অ্যান্ড মেনটেন লোয়ার টেম্পারেচার, দেন ইটস সারাউন্ডিং ইটস কল্ড রেফ্রিজারেশন। সোজা কথা বলতে আমরা রেফ্রিজারেশন মানে বুঝি, রেফ্রিজারেশন মানে ঠান্ডাকরণ। কোনো আবদ্ধ স্থানের তাপমাত্রা কমিয়ে রাখার কৌশলকে আমরা বলবো রেফ্রিজারেশন। মনে করি এখানে টেম্পারেচার আছে 40 ডিগ্রি সেলসিয়াস। এখন এই নির্দিষ্ট স্থান আবদ্ধ স্থানের তাপমাত্রা কমানোটাই আমাদের উদ্দেশ্য। মনে করি এর ভিতরে আমরা টেম্পারেচার রাখবো 5 ডিগ্রি সেলসিয়াস। এখন এই যে 40 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার নামবে, এটা কখনোই অটোমেটিকলি হবে না। এটা করার জন্য আমাদের কি করতে হবে, ওয়ার্ক ডান করতে হবে। আর এটাই আসলে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাপ সবসময় গরম থেকে ঠান্ডাতে প্রবাহিত হয়, এমন কখনো হবে না যে তাপ ঠান্ডা থেকে গরমে প্রবাহিত হবে অটোমেটিকলি। ঠিক আছে, মনে করি এটা একটা আইসক্রিম, আইসক্রিমের ভিতরে টেম্পারেচার আছে 10 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আর আশেপাশে টেম্পারেচার আছে 40 ডিগ্রি সেলসিয়াস। আমি কি বলছি, তাপ গরম থেকে ঠান্ডায় প্রবাহিত হবে অটোমেটিকলি। এখন এই অটোমেটিকলি আশেপাশে যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপ টেম্পারেচার আছে, তা আইসক্রিমের দিকে অটোমেটিকলি প্রবাহিত হবে এবং আইসক্রিমটাকে কি করবে, গরম করে তুলবে। আইসক্রিমটা ধীরে ধীরে কি হবে, গলে যাবে, আইসক্রিমের টেম্পারেচার বেড়ে যাবে। মনে করি এটা একটা বিল্ডিং, বিল্ডিংয়ের উপরে একটা পানির ট্যাঙ্ক আছে, একটা পাইপ সোজা নিচে নেমে আসছে। ঠিক আছে, এখন এই ট্যাঙ্কের পানি কি হবে, অটোমেটিকলি পাইপ দিয়ে নিচে চলে আসবে। কিন্তু আমরা যদি এই পাইপ দিয়ে পানি নিচের থেকে উপরে তুলতে চাই, এটা অটোমেটিকলি সম্ভব না। এই জন্য আমাদের কি করতে হবে, ওয়ার্ক ডান করতে হবে, কাজ করতে হবে। মনে করেন আমরা এখানে একটা কি কি পাম্প বসাই দিলাম, তখন কি হবে, পানির নিচের থেকে উপরে উঠে যাবে পাম্পের মাধ্যমে, কারণ এখানে ওয়ার্ক ডান, কাজ করা হয়েছে। ঠিক একইভাবে এই আবদ্ধ স্থানের টেম্পারেচার কমানোর জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, রেফ্রিজারেটর, কারণ কাজটা অটোমেটিকলি হবে না। এটার অবস্থা আসলে একদম আমার মানিব্যাগের টাকার মতো। মানিব্যাগের টাকা থাকলে অটোমেটিকলি কি হয়, খরচ হয়ে যায়, কিন্তু ওই মানিব্যাগে আবার টাকা ফিল আপ করার জন্য কি করতে হবে, ওয়ার্ক ডান করতে হবে, কাজ করতে হবে। এখন মনে করি আমরা এই আইসক্রিমটা এই রেফ্রিজারেটর ভিতর কি ঢুকাই দিলাম, আর এর ভিতরে টেম্পারেচার আছে কত, আইসক্রিমের ভিতরে বলছিলাম 10 ডিগ্রি সেলসিয়াস। এখন এই জায়গায় থাকা অবস্থায় বাইরের গরম ওয়েদারের, বাইরের ওয়েদার টেম্পারেচার ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, এই জন্য কি হয়েছে, গরম থেকে ঠান্ডায় প্রবাহিত হয়ে আইসক্রিমটাকে গলিয়ে ফেলছে। কিন্তু রেফ্রিজারেটর ভিতরে যখন আমরা আইসক্রিমটা ঢুকাই দিব, তখন তার আশেপাশে টেম্পারেচার কত, 5 ডিগ্রি সেলসিয়াস, আর আইসক্রিমের টেম্পারেচার কত, 10 ডিগ্রি সেলসিয়াস, গরম থেকে ঠান্ডা যাবে। তাহলে আইসক্রিমটা কি হবে, আরো তার গরম থেকে ঠান্ডায় প্রবাহিত হওয়ার কারণে আইসক্রিমের টেম্পারেচার কি হবে, আরো কমে যাবে। তাহলে এইভাবেই একটা রেফ্রিজারেটর কাজ করে। আশা করি সবাই বুঝতে পারছেন। লাইক এবং কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল, এবং আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন।